হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন 1995 সালের সেরা নায়ক কে ছিল, 1995 সালে বক্স অফিসে কিং কে ছিলেন, ইলিয়াস কাঞ্চন নাকি অমর সানি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক 1995 সালে ইলিয়াস কাঞ্চন ও অমর সানি এই দুজনের মধ্যে বক্স অফিসে কার কয়টি সিনেমা হিট ছিল, ফ্লপ ছিল, সুপার হিট ছিল তা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশাপাশি 1995 সালের বক্স অফিসে ইলিয়াস কাঞ্চন, মান্না, সালমান শাহ, রুবেল, অমর সানি এই পাঁচজনের মধ্যে কে কত নম্বরে ছিলেন তাও আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন, এবং 1995 সালের বক্স অফিসের রিয়েল কিং কে সেটাও আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন। এই তালিকার এক নম্বরে আছে অমর সানি অভিনীত হুলিয়া, এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন জীবন রহমান। অমর সানি অভিনীত হুলিয়া এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ। এই তালিকার এক নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত নয়া তুফান, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ। এই তালিকার দুই নম্বরে আছে অমর সানি অভিনীত লজ্জা, এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন আজিজুর রহমান, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসে ভালো ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার দুই নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত মহাযুদ্ধ, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করে, এই সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হিট। এই তালিকার তিন নম্বরে আছে অমর সানি অভিনীত প্রিয় তুমি, এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন হাফিজউদ্দিন, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার তিন নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত দুর্নীতিবাজ, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসে ভালো ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার চার নম্বরে আছে অমর সানি অভিনীত কোদা, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসে ভালো ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার চার নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত প্রতিশোধের আগুন, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার পাঁচ নম্বরে আছে অমর সানি অভিনীত ঘায়েল, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসে ভালো ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার পাঁচ নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত পাশান, এই সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হিট। অমর সানির এই পাঁচটি সিনেমার মধ্যে একটি সিনেমা এভারেজ, চারটি সিনেমা হিট। অন্যদিকে ইলিয়াস কাঞ্চনের এই পাঁচটি সিনেমার মধ্যে একটি সিনেমা এভারেজ, চারটি সিনেমা হিট, দুজনই সমান সমান আছেন। এই তালিকার ছয় নম্বরে আছে অমর সানি অভিনীত প্রেমের অহংকার, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার ছয় নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত বাংচুর, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এই তালিকার সাত নম্বরে আছে অমর সানি অভিনীত মুক্তির সংগ্রাম, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার সাত নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত আদরের সন্তান, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার আট নম্বরে আছে অমর সানি অভিনীত সংসারের সুখ দুঃখ, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার আট নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত শেষ রক্ষা, এই সিনেমাটি রিলিজের পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার নয় নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত দয়াবান, এই সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ডিজাস্টার সিনেমা, মানে ফ্লপের নিচে। এই তালিকার দশ নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত অগ্নিস্বাক্ষর, এই সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এভারেজ। এই তালিকার এগারো নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত কুনফু কন্যা, এই সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হিট। এই তালিকার বারো নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন অভিনীত কালপুরুষ, এই সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এভারেজ। এই তালিকার তেরো নম্বরে আছে লালু সর্দার, এই সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হিট। 1995 সালে অমর সানির নয়টি সিনেমা রিলিজ পায়, এই নয়টি সিনেমার মধ্যে দুইটি সিনেমা এভারেজ, চারটি সিনেমা হিট ও তিনটি সিনেমা সুপার ডুপার হিট হয়। 1995 সালে ইলিয়াস কাঞ্চনের তেরোটি সিনেমা রিলিজ পায়, এই তেরোটি সিনেমার মধ্যে একটি সিনেমা ডিজাস্টার, তিনটি সিনেমা এভারেজ, সাতটি সিনেমা হিট ও দুটি সিনেমা সুপার ডুপার হিট হয়। আমি এর আগে 1995 সালের মান্না বিএস সালমান শাহ এই ভিডিওটা আপলোড করেছিলাম, আমাকে অনেকেই কমেন্ট করে বলছেন ইলিয়াস কাঞ্চন ও সালমান শাহকে নিয়ে ভিডিও বানানোর জন্য, মান্না ও সালমান শাহ এই ভিডিওটা নাকি বেমানান হয়েছে। আমি তাদেরকে কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। 1995 সালে ইলিয়াস কাঞ্চনের তেরোটি সিনেমা রিলিজ পেয়েছে, এই তেরোটি সিনেমার বক্স অফিস নিম্নে একবারে কমেটটা হলেও 30 কোটি টাকা হবে। আপনারা হয়তো সবাই জানেন 90 দশকের একটা এভারেজ
সিনেমার ইনকাম ছিল 1 কোটি টাকা, হিট সিনেমার ইনকাম ছিল 2 কোটি টাকা, আর সুপার হিট সিনেমার ইনকাম ছিল 3 থেকে 3.5 কোটি টাকা পর্যন্ত। 1995 সালে সালমান শাহ 6টি সিনেমা রিলিজ পায়। এই 6টি সিনেমার মধ্যে 2টি সিনেমা ফ্লপ ছিল, 1টি সিনেমা এভারেজ, 1টি সিনেমা হিট, 1টি সিনেমা সুপার হিট ও আর 1টি সিনেমা অল টাইম ব্লকবাস্টার। তাহলে সালমান শাহ 6টি সিনেমার ইনকাম ধরুন আনুমানিক 22 থেকে 23 কোটি টাকা। তাহলে সালমান শাহকে আমি কিভাবে ইলিয়াস কাঞ্চনের সাথে কম্পারিজন করব, কারণ ইলিয়াস কাঞ্চনের 13টি সিনেমার ইনকাম প্রায় 30 কোটি টাকার কাছাকাছি। তবে এটা করলে ভালো হতো সালমান শাহ ভিএস অমর সানি, কারণ সালমান শাহ থেকে বক্স অফিসে অমর সানি একটু এগিয়েছিলেন 1995 সালে। তবে আমি যেভাবে কম্পারিজন গুলো করেছি আমারটাই মনে হয় ঠিক আছে, সালমান শাহ ভিএস মান্না, ইলিয়াস কাঞ্চন ভিএস অমর সানি। তো যাই হোক, 1995 সালের সেরা নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন, 2 নম্বরে ছিলেন অমর সানি, 3 নম্বরে ছিলেন সালমান শাহ এবং 4 নম্বরে ছিলেন মান্না। আর 1995 সালে অ্যাকশন কিং রুবেল আমাদেরকে 5টি সিনেমা উপহার দিয়েছেন। এই 5টি সিনেমার মধ্যে 3টি সিনেমায় তিনি একক নায়ক ছিলেন আর 2টি সিনেমায় ইলিয়াস কাঞ্চন ও রুবেল। তবে মজার ব্যাপার হচ্ছে 1995 সালে অমর সানির কোনো ফ্লপ সিনেমা ছিল না এবং রুবেলেরও কোনো ফ্লপ সিনেমা ছিল না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।